हाई फ्रेंड्स आमार डेस्टिनेशन एवारे डेस्टिनेशन पार्मादन फरेस्ट विभूतिभूषण सैंक्चुअरी वाइल्डलाइफ सैंक्चुअरी। तो आज के बनगा चले बनगा लोकाले एखान थेके आज के टाइम होबे ना बोले काउंटर तीनटे बंध तो आज के टाइम होबे ना बोले आज के लोकल साइट सीन करे निच्छी। विभूतिभूषण स्मृतिघाट देखलाम আর এটা বিভূতিভূষণ এর বাড়ি দেখতে এসেছি। ফ্রেন্ডস তোমাদের ডিরেকশনটা দিয়ে দিই কিভাবে পারমাদান ফরেস্ট যাবে। শিয়ালদা থেকে বনগা লোকালে আসতে হবে বনগা। বনগায় এসে ওখান থেকে রিক্সো বা টোটো নিয়ে মতিগঞ্জ বাস স্ট্যান্ড, মতিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে নলডুগড়ি, নলডুগড়ি থেকে টোটো নিয়ে পারমাদান ফরেস্ট। এই বনগা স্টেশন থেকে পারমাদান ফরেস্ট হাতে মোটামুটি তিন ঘন্টা মতো রেখো কিন্তু। আর যারা বাসে ট্রাভেল করতে চাও না তারা বনগা স্টেশনে এসে টোটো বা অটো নিয়ে বা রিক্সো নিয়ে মতিগঞ্জ বাস স্ট্যান্ড, এই মতিগঞ্জ বাস স্ট্যান্ডে এসে এখান থেকে অটো নিয়ে হেলেঞ্চা, হেলেঞ্চা থেকে অটো নিয়ে নালডুগড়ি, নালডুগড়ি থেকে টোটো নিয়ে পারমাদান ফরেস্ট। তো আজকে আমরা দেখে নিয়েছি বিভূতিভূষণ বাড়ি আর বিভূতিভূষণ স্মৃতিঘাট, কালকে আমরা দেখব পারমাদান ফরেস্ট আর নীলকুঠি। তারারে পানে চে চে নাই বা মায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। এটাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আমি পৌঁছে গেছি বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদান ফরেস্ট। পরে আমি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি কিভাবে পৌঁছেছি। টিকিট কাউন্টার অ্যাডাল্টের জন্য 120 পার হেড, এন্ট্রি ফিজ 120 পার হেড। ये हसी वादिया ये खुला आसमां आ गए हम कहां ए मेरे साजना। ये हसी वादिया ये खुला आसमां। পারমাদান ফরেস্ট প্রায় ভারত বাংলাদেশ বর্ডারের কাছে দত্তফুলিয়া থেকে সড়কপথে আসতে হয়। বিভূতিভূষণ বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র বা বিভূতিভূষণ পার্ক নামেও বিখ্যাত। এখানে নানা রকম প্রাণী পাওয়া যায় যারা প্রাকৃতিক পরিবেশে বিচরণ করে, যেমন হরিণ, হনুমান প্রজাতির প্রাণী, নানা রকম পাখি। আর আছে অপার প্রাকৃতিক ঐশ্বর্য, পারমাদান ফরেস্টের অলরেডি ওয়াক শুরু করে দিয়েছি। নিয়ারলি 1 আওয়ার লাগবে
এই দিকটা পুরো ভিউটা দেখে নিন। বিশাল বড় বড় ট্রিজ, छोराए हम वो गलियां, छोराए हम वो गलियां, छोराए हम वो गलियां, छोराए हम वो गलियां, जहां तेरे पैरों के कमल गिरा करते थे, हंसे तो दो गालों में भमर परा करते थे, तेरी कमर के बल पे नदी मुरा करती थी, हंसी तेरी सुन सुन के फसल पका करती थी, छोराए हम वो गलियां, छोराए हम वो गलियां, छोराए हम वो गलियां, छोराए हम वो गलियां। এই প্লেসটা দেখুন, গাছগুলোতে উইদাউট এনি লিফ, খুব সুন্দর সিনিক বিউটি। আচ্ছা আর একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে হরিণকে খাওয়ানোর টাইম, ওদের ফিডিংয়ের টাইম হচ্ছে 2 থেকে 2:30। আমি একটু আগে ভিডিওতে যে ডিয়ারগুলো দেখিয়েছি ওরা সব খাবার খেতে এসেছিলো, একটু জুম করে দেখিয়েছিলাম, একটু দূরে ছিল, তো ওদের টাইমিংটা হচ্ছে 2 থেকে 2:30। কিরম একটা হন্টিং ব্যাপার কিন্তু ফিল হচ্ছে। আমরা পারমাদন ফরেস্টের ভেতরে হাঁটতে হাঁটতে একটা স্পটে চলে এসেছি, এটা হচ্ছে ইছামতি নদী দেখা যাচ্ছে, আর এই যে বোটগুলো রয়েছে এই বোটগুলো নীলকুঠি নিয়ে যাবে। আজকে আমাদের টাইমের খুবই স্কেয়ারসিটি, এই জন্যে আর বোট অ্যাভেল করতে পারলাম না। এই বোটগুলো করে নীলকুঠি যাওয়া যায়। নীলকুঠিটা যেভাবে বলা হয় যে ওটা একটা হন্টেড হাউস বলে এখন পরিচিত। দেখুন কি শান্ত নদীটা, এটা ইছামতি নদী, ভীষণ পিসফুল, ভীষণ শান্ত। সিনিক বিউটিটা দেখুন, জাস্ট অসম। ভিজিটার্সরা ওয়েট করছে নীলকুঠি যাওয়ার জন্য। ও নদী রে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদী রে। পারবাদার অভয়ারণ্যে ইছামতি নদীর এমনই সংকীর্ণ রূপ। নদী বয়ে চলে তার আপন ছন্দে, তার সাথে
ডিঙি নৌকা এবং এখানে আসা পর্যটকদের ভিড়, শীতের দুপুরে সকলেই এই বাইচের আনন্দে মশগুল। একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লগে কি করো। একুল ভেঙে অকুল তুমি গড়ো, কুল দুকুল গেল তার লগে কি করো। পারমাদান ফরেস্ট এর ভেতরে হাঁটতে হাঁটতে মোটামুটি 50 মিনিটস হাঁটা হয়ে গেছে। আমরা যে স্পটটায় চলে এসেছি এটা এখান থেকে ঠিক অপোজিটে নীলকুঠিটা দেখা যাচ্ছে। নীলকুঠিটাকে আমি দেখাতে পাচ্ছি, আমি একটু জুম করছি। আমরা টাইমের অভাবে আর ওই পারে যেতে পারলাম না, নীলকুঠিটা দেখা যাচ্ছে এখান থেকে দেখে নিচ্ছি। এটা খুব ফেমাস, এই জাস্ট নদীটা এপার ওপার হলেই, ইছামতি নদীটা এপার ওপার হলেই নীলকুঠিটা দেখা যাবে। আজকে প্রচুর ভিড়, আজকে 12th January 2021, অনেক ভিজিটার্স এখানে পিকনিক করতে এসছে। আমি রুনা কুমার দাঁড়িয়ে আছি ঠিক নীলকুঠির অপোজিটে। ওপেন হরিণ, ওপেন ডিয়ার, আমি কি ভিউটা দেখাতে পাচ্ছি? পায়ের আওয়াজ শুনলেই কিন্তু চলে যাবে। ওপেন ডিয়ারটা দেখে নিন, ওয়াও, গ্রেট গ্রেট ভিউ, গ্রেট ভিউ। পারমাদান ফরেস্টে আমি রুনা কুমার তিনটে ডিয়ার একসাথে দেখতে পাচ্ছি। জাস্ট গ্রেট ওয়ান। আর মাঙ্কিজ দেখে নিন, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। পারমাদান ফরেস্টে দাঁড়িয়ে আমি জাস্ট অপোজিটে সর্ষের ক্ষেত দেখতে পাচ্ছি। দিস ইজ জাস্ট অসম, জাস্ট অসম। আমি রুনা কুমার দাঁড়িয়ে আছি পারমাদান ফরেস্ট। দেখুন এদিকে ফরেস্ট, ঘন ফরেস্ট। আমি পুরো ফরেস্টটা দেখিয়ে দিচ্ছি, পারমাদান ফরেস্ট। আর এমন একটা, আমরা মোটামুটি শেষের দিকে ফরেস্টটা কভার করেছি, পুরোটাই ওয়াক করে কভার করলাম। মোটামুটি 1 to 1.5 hours লেগে যাবে। তো এই স্পটটা এসে ইছামতি নদী, আর অপোজিটে দেখুন সর্ষে ক্ষেত্রে দেখা যাচ্ছে, জাস্ট অসম। ওকে, কারণ দেখুন, জাস্ট হ্যাভ আ গ্লিমস অফ দিস ভিউ, গ্রেট ওয়ান, জাস্ট গ্রেট ওয়ান। পারমাদান ফরেস্ট আর বিভূতিভূষণ অভয়ারণ্য। Once more, the natural habitat of this deer. It has been situated in Parmadan Wildlife Sanctuary. It feels so happy to watch the creature searching for its own sustenance amid the very nature that it knows to be her own, untainted by all mechanical advancements that humans has made. Wow, what a gesture!
reveals a lot. To Horin, we are lucky enough to find a pair of deer. They are quite unacknowledged of our presence, though the monkeys are providing them enough sustenance. They are providing signals. A deer waiting for a signal from his or her counterpart, whether it should respond to the human call at Parmadan Forest Sanctuary. We are fortunate enough to at least get this view, because usually these animals, they fight shy of their human counterparts. Till now they are not very sure whether to respond or not. Bye bye dear, bye bye. And there is the... Just have a look. এন্ডে চলে এসেছি ফরেস্টে। ওকে তো বাই ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা ভালো লাগলে, আমার ডকুমেন্টারি অ্যাবাউট দিস পারমাদান ফরেস্ট ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস পাঠাবে, কমেন্ট পাঠাবে। ওকে, আমি রুনা কুমার। Have a nice day, bye. Parmadan Forest এর ভিতরে একটা চিলড্রেন্স পার্কও আছে। দেখো আমাদের হাতে একদম টাইম নেই, ট্রেন ধরতে হবে, তো অনেকটা পথ যেতে হবে। এখান থেকে মোটামুটি 3 hours জার্নি করে গেলে শিয়ালদা ট্রেন পাবো, অ্যান্ড ফ্রম দেয়ার শিয়ালদা টু বালিগঞ্জ। তো চিলড্রেন্স পার্কটা তাড়াতাড়ি দেখে না, ঝটঝট ঝটঝট। ওকে, আমি রুনা কুমার, একদম এন্ডে চলে এসেছি। ভিডিওটা একটু হয়তো হেজি আসবে, বিকজ আমি খুব তাড়াতাড়ি ওয়াক করছি। দেখো পারমাদান ফরেস্ট বেশ ভালো লাগলো আমার, তোমাদের কেমন লাগলো বলো। এটা উইকেন্ড এবার আসতেই পারো, খুব ভালো লাগবে। আর আমি তো বললাম বনগাঁতে আমি স্টে করে গেছিলাম, লোকাল সাইট সিন করেছি বলতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাউস দেখেছি, আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিঘাট দেখেছি, আর আজকে দেখলাম পারমাদান ফরেস্ট আর বিভূতিভূষণ অভয়ারণ্য। আর আমরা নীলকুঠিটা জাস্ট অপোজিট অফ ইছামতি থেকে দেখেছি, ইছামতি রিভার দেখেছি। তো বলো ভিডিওটা কেমন লাগলো, কমেন্টে জানিও। আর আমি তো বললামই অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল, তোমাদের জন্য বানিয়েছি এই ভিডিওটা, লাইকস তো পাঠাবেই। বাই, সবাই ভালো থেকো, বাই।
एट द एंड स्पेशल थैंक्स टू मिस्टर जयंत चक्रवर्ती ट्रैवल पार्टनर ओनर चारटे वीडियो क्लिप विथ वॉइस संगे उन्नी शेयर करेछेन सेटार जोन्नो थैंक्स टू हिम।